প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে আইপিএলের ১৬তম আসর, যেখানে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে লখনউ জায়ান্ট ভার্সেস সিএসকে চেন্নাই সুপার কিংস। আর এর মাঝেই অবাককাণ্ড ঘটালেন ভারতীয় এক তরুণী। আজকে মুখোমুখি হয়েছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস, যেখানে দুর্দান্ত শুরু করে তাদের ওপেনাররা। ডেভিড কর্নওয়ে এবং তার সতীর্থ দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে তারা পাওয়ার ফেলেতে তুলে ফেলে ৭৯ রান, দুর্দান্ত একটি স্কোর করতে যাচ্ছে তারা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলছে চেন্নাই সুপার কিংস। এদিকে মাঠের মধ্যে গ্যালারিতে এক তরুণী ঘটিয়ে ফেলেন অবাক কাণ্ড। তিনি একটি প্লেকার্ড নিয়ে হাজির হলেন, সেখানে লেখা ছিল ধোনি ইজ মাই ফার্স্ট লাভ, ধোনি হচ্ছে আমার প্রথম ভালোবাসা। এভাবেই তরুণীতে তার অভিব্যক্তি ব্যক্ত করলেন। মহেন্দ্র সিং ধোনিকে তিনি লাভ লেখা একটি প্লেকার্ড প্রদর্শন করলেন। এই তরুণীর এরকম প্লেকার্ড দেখে মাঠের মধ্যে সবাই অবাক, গ্যালারিতে থাকা দর্শকরাও, যে এরকম একটি অবাককাণ্ড ঘটনা নেই ভারতীয় তরুণী। তো বন্ধুরা, আপনি আইপিএলে কোন দলের সাপোর্ট করছেন লিখে জানাতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।